আপনি কি অনলাইনে ওষুধ কিনেন? বেশি দিন মিলবে না এই সুবিধা। বিপদের আশঙ্কায় বড় পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র। মোবাইলের উপরে নির্ভরশীল হয়ে উঠছে জীবন। মোবাইলের একটা অর্ডারে পোশাক আশাক থেকে শুরু করে শাকসবজি সবকিছুই চলে আসে হাতের সামনে। এমন সুবিধার থেকে ওষুধই বা বাদ থাকে কেন? তাই আজকাল ওষুধ কিনতেও উত্তরোত্তর চাহিদা বাড়ছে একাধিক অ্যাপের। কাজের চাপে অনেকেই দোকানে না গিয়ে অনলাইনে একাধিক অ্যাপ থেকে ওষুধ কিনে থাকেন। ঘরে বসে মেলে ডেলিভারি সুবিধা। অনলাইন শপিংয়ের সৌজন্যে e-pharmacies সাইটগুলো থেকে ওষুধের পাশাপাশি স্বাস্থ্য সংক্রান্ত নানান পরিষেবা পাওয়া যায়। ফলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে এই সমস্ত অ্যাপ বা সাইটগুলো। কিন্তু এবার সেই সমস্ত সুযোগ সুবিধা আর বেশি দিন মিলবে না। বন্ধ হতে চলেছে অনলাইন ওষুধের বিক্রি ব্যাপটা। শোনা যাচ্ছে এবার e-pharmacies বন্ধ করার পথে হাঁটতে চলেছে কেন্দ্র। যার অন্যতম কারণ, যে সমস্ত বিখ্যাত সংস্থা অনলাইনে ওষুধ বিক্রি করে তাদের লাইসেন্সই নেই। সেই কারণে এবার কড়া নোটিশ পাঠিয়েছে কেন্দ্র। সম্প্রতি অনলাইনে ওষুধ বিক্রির ক্ষেত্রে একাধিক অনিয়ম নজরে এসেছে কেন্দ্রের। এক্ষেত্রে দু ধরনের অনিয়ম নজরে এসেছে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের। অভিযোগ, অনেক সংস্থা লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি করছে, আবার কয়েকটি সংস্থা অনুমতির তোয়াক্কা না করেই ব্যবসা শুরু করে দিয়েছে। এমনকি চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি, অনলাইনের কনসালটেন্সির নামে ওষুধ বিক্রির অভিযোগ জমা পড়েছে। জীবনদায়ী ওষুধ বিক্রির ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ সামনে এসেছে। দেশের বিভিন্ন রাজ্য থেকে e-pharmacies বিরুদ্ধে জাল ওষুধ বিক্রির অভিযোগ উঠেছিল। এমনই একাধিক বেনিয়মের কারণে টাটা ওয়ান এমজি, অ্যামাজন, ফ্লিপকার্ট, নেটমেডস, মেডিবাডি, ফ্র্যাঙ্ক রোজ, অ্যাপেলো সহ মোট 20টি ই কমার্স সাইটকে শো কজ নোটিশ ধরালো ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। কিন্তু কেন এই নোটিস? জানা যাচ্ছে অনলাইনে ওষুধ বিক্রির ক্ষেত্রে আলাদা করে কোনো লাইসেন্সের প্রয়োজন পড়ছে না, ফলে ওষুধের গুণগত মান নিয়ে প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে গ্রাহকের কাছে, যা বিপজ্জনক হতে পারে যে কোনো সময়। কিভাবে এমন ঝুঁকি নেওয়া হচ্ছে উঠছে এই প্রশ্ন। সোকজ নোটিসে সেই প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে। অর্থাৎ কোন পদ্ধতিতে তারা ব্যবসা করছেন তার বিবরণ দিতে হবে সরকারকে। স্বাস্থ্য মন্ত্রকের দাবি, অসংগঠিতভাবে নিয়মের তোয়াক্কা না করে ব্যবসা চালাচ্ছে ই কমার্স সাইটগুলি। লাইসেন্স ছাড়া মেডিকেল সরঞ্জাম বিক্রি করা হচ্ছে এখানে। এরকম অনিয়মের কারণে দেশের একাধিক নামজাদা সংস্থাকে কেন্দ্রের তরফে নোটিশ পাঠানো হয়েছে। গোটা ঘটনায় ই কমার্স সাইটগুলির কি প্রতিক্রিয়া দেয় সেটা অবশ্য দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।